দেখতে পাচ্ছ দুজনে ঘামিয়ে নিয়ে একাকার অবস্থা, কিন্তু তাও ভিডিও তো আমাদের করতেই হবে, বেরিয়ে পড়েছে। আজকে ভিডিওটা একটু অন্যরকম, থাম্বনেইলে যেরকম দেখেছো আজকে সেরকম কোনো জাঁকজমক জায়গায় যাচ্ছি না বা সেরকম কিছু না। আমি সবাই মিলে প্ল্যান করলাম যে সবসময় তো আমরা একটুখানি ভালো নাম করা জায়গাতে যাচ্ছি, আজকে একটু নয়তো কিছু সাধারণ মানুষকে, হ্যাঁ সাধারণ মানুষকে নিয়ে ভিডিওটা করা যাক, কারণ তারাও অনেক কষ্ট করে তাদের লাইফস্টাইলটাকে লিড করছে। হ্যাঁ তো সব জায়গায় আমরা তো সব নামি দামি খাবারগুলোকে খেয়ে থাকি যেগুলো একটু ভাইরাল, কম দামে বা কিছু। এবার আজকে ভাবলাম কিছু এমন মানুষকে নিয়ে ভিডিও করব যেখানে কিনা মানে খুব একটা কেউ তাদের নামটা হয়তো জানে না, শুধুমাত্র এলাকার লোক বাদে। তাই আমি চাইছি আমার ভিডিওর মাধ্যমে যেন তারাও কিছুটা হলেও পরিচিতি পায়। তো আর কোনো কথা না বাড়ি, আমি আজকে এখন দাঁড়িয়ে রয়েছি হলো হাতিবাগানের এখানে স্কটিশ চার্চ কলেজের স্কুলের বাইরে, এই যে এখানে দাঁড়িয়েছি। এবং আমি যেখানে যাবো আজকে ভিডিও করতে সেটা হলো রাস্তার ঠিক উল্টো পারে, অপোজিট সাইডে। তাই বেশি কথা না বাড়ি, ওই দোকানটাতে যাওয়া যায়। পরে হলো স্কটিশ চার্চ স্কুল এবং তার ঠিক অপোজিটে এখানেই রয়েছে হলো দীনেশ কাকুর ঘুগনির দোকান। দোকান তো বেশ পুরনো বুঝতেই পারছো এবং বেশ ভালোই ভিড় রয়েছে। আমরা আজকে খাবো এখান থেকে ঘুগনি, তো খাওয়া যাক ঘুগনিটা এবং চলো দীনেশ কাকুর সাথে আরো আলাপ সেরে নেওয়া যাক। কতদিন ধরে বসো? হ্যাঁ 40 বছর ধরে এখানে বসছো তুমি। তোমার নাম? আমার নাম দীনেশ সিং। দীনেশ সিং, তোমার বাড়ি এখানেই? এই সামনেই বাড়ি। আচ্ছা তুমি কি কি বিক্রি করছো এখানে, কি কি আইটেম পাওয়া যাচ্ছে? ও আলু ভাজি, ঘুগনি, পাও ভাজি। আলু আজকে পাও ভাজি নেই নাকি? আজকে দেখছি না। আচ্ছা পাও ভাজি কত করে দিচ্ছ? ওই 40 টাকা। 40 টাকা। আলু কাবলি কত? ওই 10-15-20। আর ঘুগনি? ওই 40 বছর ধরে এখানে রয়েছে। তো এখানে ছিল নাকি আরো অন্যান্য সময় অন্য কোথাও গেছে? এটাই, এটার উপরেই তোমার পুরো মানে সংসার সবকিছু, তোমার মেয়ে নান নেই। তোমাদেরকে তো বলেইছিলাম যে আজকে আমরা কিন্তু একটু অন্যরকমের ভিডিও করছি। আজকে কিন্তু সেই মানে ভিক্ষা তো ভাইরাল কোনো দোকানে যাচ্ছে না, আমরা আজকে এমন একজন কাকুর দোকানে আসবো যেখানে কিন্তু কাকু কিন্তু ভাইরাল না, কিন্তু কাকু কিন্তু বহু বছর ধরে এখানে রয়েছে। এবং আমাদের মনে হলো আমরা তো হাতিবাগানে কতজন আসি কতবার আসি, তাই এখানে ভিডিও করা দরকার। কিন্তু ভিডিও করতে আসার পর জানতে পারলাম কাকুর থেকে যে কাকুর দোকানে নাকি এর আগে অনেকে ভিডিও করে গেছে, তাই তো? অনেকে ভিডিও করে গেছে। তো আমার মনে হয় যারা আমাদের মতন করে আর কি ভাবে যে এই ধরনের মানুষগুলোকে পরিচিতি পাওয়ানো দরকার, তো তারাও হয়তো এই ভিডিওটা করেছে। আর আমি সব ইউটিউবারদের বলবো এরকম মানুষজনকে হাইলাইট করার জন্য। হ্যাঁ কারণ আমার মনে হয় কি যারা ভাইরাল হয়ে গেছে তারা তো ভাইরাল হয়েই গেছে, তাদেরকে সবাই চিনে গেছে। বাট যারা এখনো পর্যন্ত এই যে এরকম দেখো দীনেশ কাকুর মতো লোকের এরকম প্রচুর লোক আছে, প্রচুর লোক আমাদের চারিদিকে রয়েছে। তো এরসব জায়গাতে একটু ভিডিও করে এসে খাই তো আমরা অবশ্যই, একটু ভিডিও টিডিও করলে কাকুদের লোকজন সবাই জানতে পারে, চিনতে পারে, তাই নয় কি? সাবস্ক্রাইবার অবশ্যই হাতিবাগানের দিকে এলে কাকুর দোকানে খেয়ে যাবে। হ্যাঁ আমাদের সাবস্ক্রাইবাররা কিন্তু যদি আসে, কারণ আমাদের এখানে হাতিবাগানে তো প্রায় আসা হয় সকলেরই, তাই না? এখানে কিন্তু আসলে অবশ্যই এখান থেকে খাবে। আজকে আমরা খাবো এবং খেয়ে তোমাদের জানাবো কতটা কেমন খেতে। সবকিছু অলরেডি মশলা দেওয়াই রয়েছে, এখান থেকে উপর দিয়ে লঙ্কা দেওয়া হলো, শুভ লঙ্কা খাস? লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ কুচি কুচি করে দেওয়া হচ্ছে। আর এখানে কি পাওয়া যায় বলে আলু কাবলি, তাই তো? আচ্ছা পেঁয়াজটা উপর থেকে এখানে দিয়েছে। আমাদের ক্ষেত্রে কি হয় কি আগে বাটিতে দিয়ে তারপর উপর থেকে দেওয়া হয়, এখানে আগে থেকে দিয়ে দেওয়া হয়েছে, মানে মিক্স করে দেওয়া হচ্ছে। এটা কি তুমি সবার ক্ষেত্রে করো নাকি আমাদের জন্য একটু স্পেশাল করে দিচ্ছে? সবাইকে করে দাও। দেখে কিন্তু ডিলিশিয়াস লাগছে খুব।
10 টাকার ঘুগনি, এটা 10 টাকার ঘুগনির পাতা, তাই তো? আজকে এখানে এক দাদার সাথে কথা হলো, যদিও দাদার বাংলা বলতে একটু প্রবলেম হয়, কারণ এখানে মারোয়ারি এলাকা, দাদা হয়তো মারোয়ারি। হ্যাঁ, তো দাদাও দেখলাম এখান থেকে ঘুগনি খাচ্ছে, তো দাদার সাথে কথা বলে জানা গেল উনিও এখানে প্রায় আসেন খেতে। आपको कैसे लगता है यहाँ का खाना? अच्छा है, आप आते हैं रोज? आते हैं रोज तो नहीं, इधर से गुजरते तो खा के जाते हैं। कौन सी चीज ज्यादा खाते हैं, पाव भाजी या घुगनी या घुगनी कबली? घुगनी अच्छा लगता है। স্ট্রিট ফুড লাভারও রয়েছে, সেটা যতই গরম পড়ুক, যতই ঘামিয়ে ঘামিয়ে একাকার হয়ে যাই না কেন, এই স্ট্রিট ফুড কিন্তু আমরা কখনো ছাড়বো না, তাই তো? তো যতই গরম পড়ুক আমরা কিন্তু আমাদের স্ট্রিট ফুড হাতে নিয়ে চলে এসেছি। দেখছো ধোয়া উঠছে পুরো, কিন্তু আমার এটাকে দেখে প্রচন্ড লোভ লাগছে। এটার সাথে বেশ পাউরুটি হলেও বেশ ভালো লাগবে খেতে। এই ঘুগনিটা খাওয়া যায়, উপর থেকে বেশ নারকেল কুচি দিয়েছে, আমার নারকেলটা খেতে ভালো লাগে, কাঁচা নারকেলটা গরম প্রচুর। কেমন খেতে? টেস্টি আছে, ভালো খেতে। অনেক কিছু দেওয়া আছে ঘুগনিটার মধ্যে, অনেক রকমের মশলা, কাঁচা টমেটো, টমেটো অনেক কিছু দেওয়া আছে। মানে বেসিক্যালি রাস্তা ঘুগনিগুলো কি হয় একটু পাতলা পাতলা হয়, তাই না বল? বাট এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে, বেশ খেতে। আর এরপর একদিন এলে পাওয়া যায় ট্রাই করবো। হ্যাঁ হ্যাঁ, বেশ খেতে। বিশ্বাস করো, আমাকে ফুচকা আর ঘুগনি খাওয়াটা ওই শিখিয়েছে। আমি তো মানে ফুচকা মেনলি মেয়েরা খায়, ঘুগনিও। এটা কোনো কথাই হলো না, এটা কোনো যুক্তি না, ফুচকা মেয়েরা খায়। হ্যাঁ, ফুচকা মেয়েরাই খায় মেনলি। আমি যেহেতু ওর থেকে শিখেছি খাওয়াটা, আর এখন নাস্তা বেরিয়ে মুখ চলতেই থাকে। আর এরকম ঘুগনিটা কেমন বল? মানে ঘুগনিটা খুব ডিলিশিয়াস, আমার তো খুব ডিলিশিয়াস, খুব ডিলিশিয়াস, আমার খুব ভালো লেগেছে। আমাদের ওখানে যদিও কলেজ করে একটা ঘুগনি পাওয়া যায়, কলেজ করে মধ্যে ওটাও ভালো, কিন্তু এর থেকে আমার মনে হচ্ছে কলেজ করে এটা বেশি ভালো লাগে, কোয়ান্টিটি বেশি। হ্যাঁ, কোয়ান্টিটি বেশি। এটা কিন্তু 10 টাকার পাতা, এই যে আমাদের দুজনের, এটা 10 টাকার পাতা। পাতাটা অনেক ছোট হয়, ওটা 10 টাকা নয়, কিন্তু এটা অনেক যথেষ্ট ভালো। এটা অনেক, হ্যাঁ, পুরো পাতা ভর্তি করে দেওয়া হয়েছে। দেখো আমার তো ভালো লেগেছে ঘুগনি। আমারও বেশ ভালো লেগেছে, গরম খেতে পারছি না। আজকে আমি তোমাদেরকে এমন একটা মানুষের সাথে আলাপ করিয়ে দিলাম, যে ধরনের মানুষের কথা তোমরা কিন্তু খুব একটা ইউটিউবে পাবে না, শুধু একজন কেন, এরকম আমাদের চারিদিকে প্রচুর মানুষ রয়েছে, তাই না? তো আমার মনে হয় যে এদের নিয়েও কিন্তু মাঝে মাঝে ভিডিও করাটা উচিত, কারণ আমরা বিভিন্ন রেস্তোরাঁতে এসিতে বসে আমরা 400 টাকা 500 টাকা খেয়ে আসি, খাই কিনা বলো। সেখানে কিন্তু রাস্তায় দাঁড়িয়ে এই ধরনের মানুষগুলোকে নিয়ে, এই কাকুদেরকে নিয়ে, যারা কিনা বহু বছর ধরে তাদের এই স্ট্রিট ফুডগুলোকে মেনলি আর কি কভার করছে। হ্যাঁ, আমরা তো স্ট্রিট ফুড বলতে কলকাতার এই ধরনের খাবারগুলোকেই চিনি, তাই না? সেগুলোকে যারা কভার করছে, এতদিন ধরে তারা সার্ভ করছে এত বছর ধরে, তো আমার মনে হয় তাদেরকেও কিন্তু পরিচিতি দেওয়াটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, তাই না? তো আমি আজকে এরকম একজন মানুষকে নিয়ে ভিডিও করলাম, আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লাগবে, এবং আশা করছি তোমরা এটাকে যতটা পারবে শেয়ার করবে। আর এই অঞ্চলে এখান থেকে তো সবার যাতায়াত হয়ই মোটামুটি, তো একবার খেয়ে দেখোই না, 10 টাকা তো বেশি তো খরচ হবে না, খেয়ে দেখো, আমি শিওর তোমাদের ভালো লাগবে। কাকু তুমি কোন টাইম থেকে কোন টাইমটা বসো, তোমার টাইমিংটা বলো, সময় কখন কখন থেকে কখন বসো সারাদিনে? দুটো থেকে রাত 9টা অবধি। আচ্ছা, এই যে যতটুকু ঘুগনি আছে এটা কি বিক্রি হয়ে যাবে নাকি আরো লাগবে তোমার? এটাই হয়ে যায়। তা মানে হিসাব করে বলো তো কিরকম কাস্টমার আসে প্রতিদিন, তাও নাম্বার, কাস্টমারের সংখ্যা কিরকম? 100-200 হয়? আবার বেশিও হয়? পূজোর সময়ও কি এখানে বসো? তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও,
অবশ্যই ভালো লেগেছে আমাদের মনে হয়। আর তোমার হাতিবাগার দিকে এলে অবশ্যই এসো। আর যদি চ্যানেলে নতুন থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, কমেন্টে জানো এই ধরনের ভিডিও তোমরা আরও চাও কিনা, আর আজকে ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই, আর লাইক তো মাস্ট। ওকে, তো চাইলে শেয়ার করতেই পারো তোমরা। তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি। ততদিন সবাই কি করবে, শুভ সুস্থ থাকো, ভালো থাকো, দেখতে থাকো বাঙালি বাড়ি। বাই বাই বাই, আই লাভ ইউ।